এবং আমাদের
এই বাল্য বিবাহের জন্য মানুষের কি শাস্তি আছে এই সেই শাস্তির কথা আমরা বারবার করে বিজ্ঞপ্তিতে বলেছি আমরা এই কথাও বলেছি যে বাল্য বিবাহ দেবে তাকে পিটিয়ে দেওয়া হবে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে এমন কি তার বিরুদ্ধে কড়া শাসন না হবে তবুও বন্ধু এবং সাথী এই মৌলবাদী শক্তি এই কিছু অশিক্ষিত মানুষ যারা সমাজকে নষ্ট করছে সমাজের পিছনে চক্রান্ত করছে সেই সমস্ত মানুষের মধ্যে নারীদেরকে এগিয়ে আসতে হবে এসো হে নারী নয় মডেল নারীরা যদি এগিয়ে যেতে পারি সেই সুস্থিমেয় পুরুষদের আমরা মোকাবেলা করতে পারব আমাদের আমাদের সঙ্গে আছে শিক্ষিত মানুষ আমাদের সঙ্গে আছে অনেক এমন মাদারটার কথা আমরা ভুলে গেছি আমাদের এই শিক্ষিত মেয়েদের কাছে ইতিহাস জানতে হবে আমাদেরকে জানতে হবে ভারতবর্ষের ইতিহাসের কথা আমাদেরকে জানতে হবে স্বামী বিবেকানন্দের কথা আমাদেরকে জানতে হবে বিবেকানন্দের কথা আমাদেরকে জানতে হবে বছরের যুবকদের কথা আমাদেরকে জানতে হবে কুড়ি বছরের মহিলাদের কথা তাদের বেদনার কথা তাদের আদিম মানুষ যারা সমাজের কলঙ্কিত ওই মুসলিম মেয়ে মানুষ যারা আইনের সংখ্যা করে না ওই মুসলিম মেয়ে মানুষ এবার তাকে ধ্বংস করতে হয় কি করে দেশকে আসল বন্ধু সাথী আসল মহিলারা আসল ছাত্ররা আমরা যদি এগিয়ে যাই নয় হাজার এক লক্ষ কুড়ি হাজার মানুষ বাস করে এখানকার অনেক মানুষ শিক্ষিত এখানকার মহিলারা শিক্ষিত এখানকার মানুষরা অনেক সচেতন তবুও আমরা ওই মুসলিম মাওলানারা ওই মুসলিম পন্ডিতরা ওই মুসলিম চক্রান্তিকারীরা তারা বাল্য বিবাহে তারা Thank you.
وأنا أقول لك أنا 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 أقول لك أ
يا سيدي يا